Elhamdülillah. İnna lillahi ve inna ileyhi raciun. মহান আল্লাহ তাআলা আমাকে দিন দিয়েছেন আর আমার মরহুম শ্রদ্ধেয় পিতা আমাকে দ্বীনের শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে তিনি ফ্ল্যাট গাড়ি আর কিছু দেন নাই কিছু দিতেও চান নাই আল্লাহ তাকে যেন জান্নাত দান করেন আজকে মূলত আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের বরিশাল অঞ্চলেরই অত্যন্ত খ্যাতিমান মানুষ খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি কথা বলবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির আমারও একান্ত অভিভাবক তারা নুরুল ইসলাম বুলবুল আছেন কথা বলবেন আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে শুধু এতটুকু বলবো আমাদের এখানে যারা আছেন আব্বাকে আপনারা খুব ভালোভাবে চেন আপনারা একটু সাক্ষী দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ এখানে অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আছেন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন পত্র এলাকার আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সম্মানিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমি শুধু এতটুকু অনুরোধ করব আপনাদের কাছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার আব্বা কাবা শরীফে তার যাওয়ার সুযোগ তিনি যতটুকু পেয়েছেন আল্লাহ তাআলা তাকে দান করেছেন কাবা শরীফের সেই সফরের উসিলে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন আমার শরীরে আব্বার আঘাত আছে যে আঘাত ইসলামের এক বিরাট সৌন্দর্য হিসেবে এখন প্রকাশিত আল্লাহ তাআলা তাও যেন কবুল করেন আমার এই মাথার টুপি আমার দাড়ি আমার টুপি ছাড়া ভাত খেতে বসলে আব্বা আম্মাকে বকা দিত আমাদেরকে বকা দিত না কি ছেলে তৈরি করছো টুপি ছাড়া খেতে বসে কি জামাত ইসলামে করো এখনো নারী রাখো নাই কিসের ইসলামে ছাত্র শিবির করো এখনো আমাদের আজান হলে সকলের আগে মসজিদে গিয়ে দাঁড়াতে পারো না আল্লাহ তাকে জান্নাতের জন্য সেরকম করে এগিয়ে দেন আমাদেরকে যেমন ইসলামের জন্য এগিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য আমাদের চার সন্তানকে তিনি সকলের সামনে বলেছিলেন আমি ইসলামের জন্য কি করতে পারলাম জানি না আমার চারটা ছেলেকে আমি ইসলামের জন্য কোরবানি করে দিলাম আমি যখন জেলখানে ছিলাম আমার মা বারবার আমাকে বলতেন বাবা তোমার বাবা অসুস্থ হয়ে গেছে শুধু তোমাদের জন্য তোমাদের কষ্ট হলো মুখে ধারণ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন প্রথমে স্ট্রোক করেছেন আমার গ্রেপ্তার হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে মাফ করুন আমার জন্য কোনো কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ তাআলা তার উত্তম জাজা দান করুন দুনিয়ার সকল কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে এখন থেকে শুরু করে মৃত্যুর যন্ত্রণা পরবর্তী কবরের সকল সওয়াব জল যেন আল্লাহ তাআলা তাকে সহজ করে দেন কবরের আজাব যেন মাফ করেন কুল সিরাত যেন সহজে পার করে দেন হাশরের মাঠের হিসাব যেন সহজ করেন ডান হাতে যেন আল্লাহ তাআলা দয়া করে তাকে আমলনামাটা তুলে দেন আজকের এই দুনিয়ার সাক্ষাৎ আমাদের শেষ সাক্ষাৎ হবে না ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমরা একসাথে সাক্ষাৎ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে এখানে জানাজায় শামিল হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আবার আব্বার জন্য ক্ষমা চাচ্ছি যদি কোনো কষ্ট পেয়ে থাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফখরুদ্দিন খান রাজি আমার একান্ত প্রিয় ভাই মনিরুল ইসলাম আজাদ খুব কষ্ট করেছে আপনাদের কাছে সে মূলত আমাদের এখানে ছিল সেই আপনাদের সাথে কথা বলবে আমার একান্ত শ্রদ্ধেয় ভাই শহীদুল ইসলাম সিরাজি আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন বহুদিন বিদেশে ছিল তিনি আব্বার এই সময়ে তিনি দেশে থাকার সুযোগ পেয়েছেন কথা বলবেন আমি আমার এতটুকু কথা শেষ করছি দোয়া করবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আব্বাকে যে সম্মান আপনারা দিয়েছেন সেই সম্মান যেন আমরা রক্ষা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু